করেন, আপনারা বারবার অর্থমন্ত্রী পান, কখনো কখনো পরিকল্পনা মন্ত্রী পান। পরিকল্পনা মন্ত্রী বললেন, ঘুম থেকে উঠে দেখলেন তার আয় বেড়ে গেছে। মন্ত্রীরা ঘুম থেকে উঠে দেখেন তাদের আয় বেড়ে গেছে, আর জনগণ ঘুম থেকে উঠে দেখে সব জিনিসের দাম বেড়ে গেছে। ফলে এই জিনিসটা যে দেখছি 2000 বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখা 12,000 টাকা ন্যূনতম উন্নয়নের একটা মোহের মধ্যে গোটা দেশটাকে আটকে ফেলতে চায়, কিন্তু তাদের এই জিনিসটা খেয়াল রাখা দরকার। গত 24শে জানুয়ারি আমরা পার করলাম, উন্নয়নের দশক পালন করেছিল আইয়ুব খান। পাকিস্তান ভিত্তিক উন্নয়ন এবং পূর্ব পাকিস্তানের উন্নয়নে তিনি নাকি নতুন যুগের সূচনা করেছিলেন, জনগণের অভ্যুত্থানের মুখে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল। গোটা দুনিয়াতে উন্নয়ন এবং আধুনিকতার একটা নতুন ধারা নাকি শুরু করেছিলেন মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়াতে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ধ্বংস করে দিয়েছিলেন, নিজের দলকে কুক্ষিগত করেছিলেন, এমনকি নিজের দলের যে মানুষটা একটু জনপ্রিয় হয়ে উঠেছিল আনোয়ার ইব্রাহিম, তাকে সমকামিতার অভিযোগে অভিযুক্ত করে জেল খাটিয়েছিলেন। সেই মানুষ শেষ পর্যন্ত ওই আনোয়ার ইব্রাহিমের হাত ধরে রক্ষা পেতে চেয়েছিলেন, এবং এবার 97 বছর বয়সে নির্বাচনে তার নিজের জামানত হারিয়েছে, দলের জামানত হারিয়েছে। ফলে উন্নয়ন করলেই জনগণের মন জয় করা যায় না। উন্নয়নের সঙ্গে যেমন করে বললেন একটু আগে, উন্নয়ন হচ্ছে সাথে সাথে বৈষম্য বাড়ছে। মাথাপিছু আয় দেখছি আর পকেট পিছু আমাদের ঋণ দেখছি। মাথাপিছু আয় $2,824 হলে 4 সদস্যের একটা পরিবারের মাসিক ইনকাম হয় 99,000 টাকা। এখানে চা বাগানের শ্রমিকরা বসে আছে, স্বামী স্ত্রী দুইজন যদি চাকরি করে, রেশনের টাকা বাসা ভাড়ার টাকা সব যুক্ত বলল, দুইজন চাকরি করে মাসে 12,000 টাকা রোজগার করতে পারেন? তার মাথায় তো হিসাব দেওয়া হয়েছে মাসে 99,000 টাকা। ফলে মাথা পিছু 99,000 টাকার একটা হিসেব দিয়ে হাতে ধরিয়ে দিচ্ছে 12,000 টাকা, বাকি টাকা কোথায় যায়? বাকি টাকা যায় লুণ্ঠনের খাতে। মাথা পিছু আয় যেটা হয়, আমরা বলেছিলাম যে বাংলাদেশের 17 কোটি মানুষ আর 7 কোটি শ্রমজীবী মানুষ, তার মানে প্রতি একজন শ্রমজীবী মানুষের উপর 2.5 জন মানুষ নির্ভর করে কর। তাহলে একজন মানুষের মাথা পিছু আয় সেটা যদি দেখি প্রতি বছর কত, $2,824 টাকায় ভাগ করেন, সেটা যদি 2.5 গুণ করে একজনের মানুষের, একজন কর্মক্ষম মানুষের হাতে পড়তে হয়, তাহলে একজন শ্রমিকের মজুরি কত হওয়া উচিত? আমরা শ্রমিকদের মজুরি যখন বললাম জাতীয় ন্যূনতম মজুরি 20,000 টাকা হওয়া দরকার। গার্মেন্টস হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি আয়ের ক্ষেত্র, পৃথিবীতে 7টা প্রধান দেশ গার্মেন্টস দ্রব্য রপ্তানি করে, সেই 7টা দেশের মধ্যে সবচেয়ে কম মজুরি বাংলাদেশের শ্রমিকের। কারণ বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা নাকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ, চীনের পরেই আমরা, কিন্তু বাংলাদেশের শ্রমিকদের মজুরি চীনের চেয়ে কম, তুরস্কের চেয়ে কম, ভিয়েতনামের চেয়ে কম, কম্বোডিয়ার চেয়ে কম, শ্রীলঙ্কার চেয়ে কম, ভারতের চেয়ে কম, পাকিস্তানের চেয়ে কম, এমনকি নেপালের চেয়েও কম। অথচ আমরা নেপালকে গণার মধ্যেই ধরি না, শ্রীলঙ্কাকে দেউলিয়া রাষ্ট্র মনে করি, আমরা অন্যান্য দেশগুলোকে ভিয়েতনামকে হিসেবেই আনতে চাই না। তারা যদি গার্মেন্টস শ্রমিকদের মজুরি দিয়ে মুনাফা করতে পারে, বাংলাদেশের গার্মেন্টস মালিকরা এত কম মজুরি দিয়ে কি পরিমাণ মুনাফা যে করে সেটা চিত্র আমরা দেখছি। আমাদের চা বাগানের শ্রমিকদের নিয়ে যখন আন্দোলন করেছিলাম, আমরা বলেছিলাম মানুষের মতন বাঁচতে চাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে চা বাগানের শ্রমিকদের জীবন ওতপ্রোত হয়ে যুক্ত হয়ে আছে। তেলিয়াপাড়া চা বাগানে বসেই তো বাংলাদেশের সেক্টর 11টা সেক্টর ভাগ করা হয়েছিল, চা বাগানে বসেই তো বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে এই চা বাগান শ্রমিকরা জীবন দিয়েছে, সম্ভ্রম দিয়েছে। সেই চা বাগানের শ্রমিকরা স্বাধীনতার পরেও ন্যায্য মজুরি তো দূরের কথা, ন্যূনতম মজুরিদের জন্য তাদের লড়াই করতে হয়, আন্দোলন করতে হয়।